আসসালামু আলাইকুম, আমি ডাক্তার গোলাম মোর্শেদ। আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন, সোহেলা পারভিন কলি ম্যাডাম। উনি ডায়েটিশিয়ান, উনি বারডেম জেনারেল হসপিটালে কাজ করেন, আমাদের সিমে খেলতে উনি চেম্বার করেন। আমার বিশেষ করে যে পেশেন্টগুলোর ডায়েটের অ্যাডভাইস দরকার হয়, ম্যাডাম ডায়েটের অ্যাডভাইস করে দেন এবং পেশেন্টগুলো দেখছি সেখান থেকে বেনিফিটও পাচ্ছেন। তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ জটিল একটি রোগ, কিডনি রোগ। হ্যাঁ, এই যে কিডনি যে সমস্যা যাদের হয় তাদের ডায়েট নিয়ে আমরা ম্যাডামের সাথে কথা বলবো। যে যখনই আমরা দেখি যে কোনো রুগীর কিডনির পয়েন্ট, যেটাকে আমরা বলি ক্রিয়েটিনিন, এটি বেড়ে যায়, তখন তিনি ডায়েট নিয়ে কনসার্ন হয়ে পড়েন। আমাদের চারপাশ থেকে তার কাছে একটি ধারণা আছে যে কিডনির রোগ যখন দেখা দেবে বা ক্রিয়েটিনিন বেড়ে যাবে, তখন এটা খাওয়া যাবে না, ডিম, সিমে বিসি জাতীয় খাবার, ডাল, এগুলো অনেক কিছু খাওয়া যাবে না, অথবা অনেকগুলো ফল শাকসবজি এগুলো কিছুই খাওয়া যাবে না। এবং দেখা গেছে তার ক্রিয়েটিনিন 1.1 ছিল, হঠাৎ করে 1.5 হয়ে গেল, এখন তিনি সব খাবার বাদ দিয়ে দিয়েছেন। এবং আমি যখন কনসালটেশন করি তখন দেখি যে তিনি বলেন যে হয়তো আমার হার্টের বা ডায়াবেটিসের রুগী, তার হঠাৎ করে ক্রিয়েটিনিন বাড়লো, তিনি সব খাবার টাবার বন্ধ করে এসে তার প্রেশার ট্রেশার কমে যাচ্ছে, রুগী খারাপ হয়ে যাচ্ছে। তখন তাকে জিজ্ঞেস করলে বলে স্যার আমি তো এগুলো খাচ্ছি না। তো আমি বলি আপনার হার্টের জন্য, প্রেশারের জন্য তো ফল খেতে হবে, আপনাকে নিউট্রিশন মেনটেন করতে হবে, এগুলো খাচ্ছেন না কেন? স্যার আমার কিডনিতে সমস্যা। তো আমি এই ব্যাপারটি নিয়েই আসলে একজন ডায়েটিশিয়ানের সাথে আলাপ করতে চাচ্ছিলাম যে তাহলে কিডনির যে ক্রিয়েটিনিন এটি পয়েন্ট কত গেলে আসলে ফল বাদ দিবে, বা পটাশিয়ামের সাথে এর কি রিলেশন, কখন বাদ দিবে, সবাই সব কিডনি রুগীদেরই ফল বাদ দেওয়ার দরকার আছে কিনা, সকল কিডনি রুগীদেরই কি সবজি বাদ দেওয়ার দরকার আছে কিনা, সকল কিডনি রুগীদেরই কি ডাল সিম বিচি জাতীয় খাবার একদম সব বাদ দিয়ে দিতে হবে কিনা। তো এ ব্যাপারে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই আমার রোগীদের জন্য। ধন্যবাদ স্যার। আসলে কিডনি পেশেন্টকে ডিল করতে সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা কিডনি পেশেন্ট ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের রিপোর্ট ইন্ডিভিজুয়াল। কারো ক্রিয়েটিনিন বাড়ছে, শুধু ক্রিয়েটিনিন দেখেই আপনি প্রোটিনের ডিস্ট্রিবিউশন ঠিক করতে পারবেন না, এর সাথে আপনাকে ইউরিয়ার লেভেলটা দেখতে হবে, উনি কতটুকু প্রোটিন খাচ্ছে সেটা দেখতে হবে। আর সবচেয়ে বেশি জরুরি, আপনি একজন পেশেন্টকে প্রোটিন ডিস্ট্রিবিউট করে দিলেন যে আপনি ফার্স্ট ক্লাস প্রোটিন খাবেন, সেকেন্ড ক্লাস খাবেন না, কিন্তু ধর্মীয় কারণে বা যে কোনো কারণে সে ভেজিটেরিয়ান, তাহলে আপনার ডায়েটটা কিন্তু ফেল। প্রথমে কিডনির পেশেন্ট যখন ক্রিয়েটিনিন 1.2 উপরে উঠতে থাকে তখনই পেশেন্ট কনসাস হয়ে যায় এবং সে যেটা করে প্রোটিন খাবার একদম ছেড়ে দেয়। এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস, কারণ উপযুক্ত ফার্স্ট ক্লাস প্রোটিন তাকে দিতে হবে যেটা সে সহজে হজম করতে পারে। এই উপযুক্তটা কতটুকু সেটা আপনাকে সব রিপোর্ট অনুযায়ী ঠিক করতে হবে। এই কাজটা আসলে একটু ডায়েটিশিয়ানের উপর ছেড়ে দিলে ভালো, যে আমরা সর্বনিম্ন 0.6 নামাতে পারি, আবার ডায়ালাইসিস পিরিয়ডে আমরা সেটা পার কেজি বডি ওয়েটে 3 গ্রাম পর্যন্ত দিতে পারি। সো আমাদের কাছে আসলে আমরা সেটা নির্ধারণ করব আপনি কতটুকু ফার্স্ট ক্লাস প্রোটিন খাবেন এবং কতটুকু ডিস্ট্রিবিউশনে কোন বেলায় কতটুকু গেল সেটা আমরা ভাগ করে দিব। আরেকটা জিনিস করেন যে কিডনি পেশেন্ট আসার সাথে সাথে আপনারা বলেন আমরা কোনো ফলমূল খাই না, আমাদের কিডনির সমস্যা আছে, কিন্তু সেক্ষেত্রেও একই কথা, আপনি হয়তো এমন কোনো প্রেশারের ওষুধ পাচ্ছেন যেখান থেকে আপনার পটাশিয়াম কমে যায়, সেখানে তো আপনাকে ফল খেতে হবে, আপনাকে পটাশিয়াম নিতে হবে। তাহলে আপনি যে ফল খাচ্ছেন না তাতে কী হচ্ছে, এক ওষুধে পটাশিয়াম কমছে, অন্যদিকে আপনি ফল খাচ্ছেন না সেটা আরও কমছে। অতএব ইলেকট্রোলাইটের রিপোর্ট দেখে আমরা ফলটা সাজেস্ট করে দেব, আবার পটাশিয়াম বেশি হয়ে গেলে আমাকে ফল খাওয়া বাদ দিতে হবে। শুধু যে ফল খাওয়া বাদ দিতে হবে তা না, পটাশিয়াম বেড়ে গেলে কিন্তু আমার রান্নার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে, আমার সবজি আধা ঘন্টা ভিজিয়ে রেখে কোচলে ধুয়ে তারপরে রান্না করতে হবে। কিন্তু আপনি ক্রিয়েটিনিন 1.34 যদি এই কাজটা করে তাহলে আপনি প্রচুর নিউট্রিয়েন্ট থেকে বঞ্চিত হচ্ছেন। এই জন্য আমরা বলি যে প্রথম আসলে আমরা এটাই বলি যে যারা ফার্স্ট ক্লাস প্রোটিন খান, মাছ মাংস ডিম দুধ, তারা ফার্স্ট ক্লাস প্রোটিনেই সীমাবদ্ধ থাকেন, সেকেন্ড ক্লাস প্রোটিন খেয়েন না। কিন্তু কোনো পেশেন্ট যখন আসলে এটা খেতে পারছে না তখন কি আমরা তাকে ডাল দিব না? এটা আসলে অনেক বড় কথা যে আমরা ডাল কেন একদমই নিষেধ করে দেই, কিন্তু আমরা এটা জানি যে 3 রকম ডাল একসাথে করলে সেটা ফার্স্ট ক্লাস প্রোটিনের সমান হয়। তো যে পেশেন্টটা মাছ মাংসের গন্ধ নিতেই পারছে না তাকে কি আমরা সেকেন্ড ক্লাস প্রোটিন থেকে ফার্স্ট ক্লাস প্রোটিন বানিয়ে দিতে পারি না? তো এক্ষেত্রে যেটা আমরা বলি যে ক্রিয়েটিনিনের রেঞ্জটা অনেকটুকু ভ্যারি করে যে তার কতটুকু ক্রিয়েটিনিন বেড়েছে এবং আমাদের এক্সপেকটেশন কোথায়, যে আমরা ওখানে স্টপ করে দিব না ওখান থেকে আর একটু নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা যেটা করবো, ডাবল প্রোটিন আপনি দিতে যায়েন না, যে সকালবেলায় দুধও খেলো ডিমও খেলে তাও না, খাবারটা একটু প্রপার ডিস্ট্রিবিউশন আমরা করে দিই, যে সকালবেলা ডিম দেই, দুপুরবেলা মাছ অথবা মাংস দেই, রাতের বেলা মাছ অথবা মাংস দেই, দুধটা রাতে শোয়ার সময় দেই, এভাবে ডিস্ট্রিবিউশন করলে ভালো হয়। আর আরেকটা অনেক বড় ভুল কনসেপ্ট আমাদের মধ্যে আছে যেটা কারেকশন করা খুবই জরুরি, আমরা বলে যাই যে
দুপুরবেলা বা রাতের বেলা 30 গ্রাম আপনি একটা মাছের টুকরা খাবেন। আমরা কিন্তু ধরে নিই, পেশেন্ট অনেকেই ধরে নেয় যে 30 গ্রাম তো আমার খাওয়া হয়ে গেছে, তাহলে আমার ডায়েটে লেখা আছে 35 গ্রাম প্রোটিন, তাহলে তো আমি 30 গ্রাম এক টুকরাতে খেয়ে ফেললাম। এই ভুলটা করবেন না। আসলে 30 গ্রাম ওই মাছের টুকরা থেকে আমরা কিন্তু 3 গ্রাম আসলে প্রোটিন পাচ্ছি, আমরা আস্ত একটা ডিম থেকে 4 গ্রাম পাচ্ছি, এভাবে হিসাব করতে হবে। আর ওই যে বলি সেকেন্ড ক্লাস প্রোটিন বাদ দেওয়া, সেকেন্ড ক্লাস প্রোটিন তো সম্পূর্ণ বাদ দিতে পারবেন না, কারণ আপনার রুটি যেটা ভাত যেটা সেটা থেকে তো আপনি কিছু সেকেন্ড ক্লাস প্রোটিন পাচ্ছেন, তাহলে আপনার ডায়েটে কিন্তু 20% সেকেন্ড ক্লাস প্রোটিন থেকে আসার অনুমতি আছে। তাহলে দেখা যাচ্ছে যে ডাল সম্পূর্ণ বাদ দেওয়ারও আপনার কোনো দরকার নাই। এবং পেশেন্ট যদি অনেক সময় ফার্স্ট ক্লাস প্রোটিন না খায়, তাহলে সেটা আমরা কীভাবে সেকেন্ড ক্লাসকে ফার্স্ট ক্লাস করে দিতে পারি সেটাও দেখতে হবে, ঠিক আছে। আর অনেক সময় কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে গেলে দেখা যায় ইউরিয়া যার অনেক বেশি, আমরা কিন্তু কিছুদিন তাকে প্রোটিন ফ্রি ডায়েটেও রাখি, সেটাও দেখতে হবে যে আমি কখন সেটা বাদ দিচ্ছি এবং সেই রিপোর্ট কোথায় আসলে আমাকে বাদ দিতে হবে, সেটা আসলে একটু বিশেষজ্ঞর হাতে ছেড়ে দিতে পারলে ভালো। সো কিডনি রোগীদের একজন ডায়েটিশিয়ানের অ্যাটাচমেন্টে থাকা খুব জরুরি এবং ফলো আপে থাকাও জরুরি। এবং শুধুমাত্র ক্রিয়েটিনিন দেখেই আমি প্রোটিন বাদও দিব না, সেকেন্ড ক্লাস প্রোটিনও বাদ দিব না, কারণ প্রত্যেকটার খাবারে যে নিউট্রিয়েন্ট সেটা আমাদের শরীরে দরকার। বাদাম থেকে আমরা ওমেগা 3 পাই, এটা কার্ডিয়াক হেলথের জন্য ভালো। আমি বলে দিলাম আপনি একদম বাদাম খাবেন না, এভাবে আমরা আসলে বলতে পারি না। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে যখন বাদ হয়ে যাবে তখন আমরা সেটা আপনাকে অবশ্যই বলে দিব যে এত দিন বা এত সপ্তাহ আপনি একটু প্রোটিন ফ্রি ডায়েট ফলো করেন, তারপর আমাদের কাছে ফলো আপে আসেন। যদি ইউরিয়া ঠিক হয়ে যায় তাহলে আমরা আবার প্রোটিনের ডিস্ট্রিবিউশনটা আপনাকে বলে দিব, কিন্তু আমাদের কাছে একটু দয়া করে আসতে হবে। তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো যে আমি অনেক রোগীকেই যখন ফলো আপ করি তখন দেখি যে 1.7 বা 1.6 ক্রিয়েটিনিন আছে, তার হয়তো ডায়াবেটিস আছে, সেখান থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সিকিডি ডেভেলপ করেছে, বাট পেশেন্ট ইজ ভেরি স্টেবল, তার ক্রিয়েটিনিন 1.5, ইউরিয়া বেশি না, ভালো আছে, পেশেন্ট স্টেবল আছে। এখন এই পেশেন্টের কিন্তু এত প্রোটিন রেস্ট্রিকশন দরকার নেই, বরং তার নিউট্রিশনের জন্য, হেলদি থাকার জন্য, তার নিউট্রিশন মেনটেন করার জন্য কিন্তু তার ডিম, মাছ, মাংস, দুধ, ডাল এগুলো সব দরকার আছে, এবং এগুলো কিন্তু তিনি খেতে পারবেন, পরিমিত খেতে পারবেন। আপনি যেটা বলছেন যে ডিস্ট্রিবিউট করে দিনের বিভিন্ন সময়ে, হ্যাঁ, সকালে ডিম, বিকালে দুধ, বা এরকম ভাগ ভাগ করে দিলে একটা প্রপার নিউট্রিশন মেনটেন হবে এবং তিনি সুস্থ থাকতে পারবেন। তো আপনারা যে একদম অনার এভারেজ সব ধরনের ডাল, ডিম, দুধ সব বাদ দিয়ে দেন, মাছ মাংস খাওয়া কমিয়ে দেন এবং আপনি মনে করছেন যে এখান থেকে আপনার ক্রিয়েটিনিন কমে আসবে, এ কথাটাও বোধহয় সত্যি নয়। তো আপনাকে যেটা করতে হবে, আপনার প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, তাহলে আপনার কিডনি ভালো থাকবে, স্টেবল থাকবে বা ক্রিয়েটিনিন আরও কমে আসবে। আপনি এই যে ডাল খাওয়া বাদ দিলেন এখান থেকে যে ক্রিয়েটিনিন কমে যাবে, ব্যাপারটি কিন্তু তা নয়। সুতরাং আপনি নিউট্রিশন মেনটেন করার জন্য আপনাকে খাবার খেতে হবে। এখন একটি ব্যাপার হলো যে আপনার তো পুরোটো ব্যাপার জানা নেই যে কোন খাবারগুলো কীরকম রিয়্যাক্ট করবে আপনার কিডনির সাথে, এজন্য ডায়েটিশিয়ানের সাথে আপনি কনসাল্ট করে নেবেন, এবং যখন কিডনির পয়েন্ট বাড়তে থাকবে বেশি তখন নেফ্রোলজিস্ট, যিনি কিডনি স্পেশালিস্ট, হ্যাঁ, তারও ওপিনিয়ন নিতে হবে, তিনিও ঠিক করে দিবেন যে কত গ্রাম প্রোটিনের এখন ওনাকে যেতে হবে, প্রোটিন রেস্ট্রিকশান কতটুকু লাগবে না লাগবে উনিও ধারণা দিবেন, এবং উনি ডায়েটিশিয়ানের সাথে আপনাকে ট্যাগ করে দিবেন এবং সেই অনুযায়ী আপনি ডায়েটকে ফলো করবেন। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে কিডনি রোগীরা যেটা করেন যে ফল এবং সবজি খাওয়া বাদ দিয়ে দেয়, কারণ তাদের ধারণা যে এখান থেকে কিডনি তে সমস্যা করবে। তো আসলে মূলত ব্যাপারটি হলো ফল, সবজি এবং ফলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে। তো কিডনি রোগীদের দেখা যায় যে পটাশিয়াম এমনিতে বাড়তে থাকে, তো পটাশিয়াম যদি বাড়তে থাকে আর তিনি যদি ফল সবজিও খেতে থাকেন সেখান থেকেও পটাশিয়াম বাড়তে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে পটাশিয়াম বেড়ে গিয়ে হার্টের সমস্যা হতে পারে বা অন্যান্য সমস্যাগুলো হতে পারে, পটাশিয়াম বেশি হওয়া থেকে যে সমস্যাগুলো হয়, তো সেটা ডেঞ্জারাস। এই জন্য আমরা পটাশিয়াম আমরা বেশি চাই না, কমই চাই। কিন্তু যার ক্রিয়েটিনিন 1.5, 2.1, তার কিন্তু পটাশিয়াম নাও বাড়তে পারে, এবং এমনও আছে যে ক্রিয়েটিনিন 4.5 কিন্তু তার পটাশিয়াম 3.2 নর্মাল আছে, নর্মালের লোয়ার রেঞ্জে আছে অথবা নর্মালের চেয়ে একটু কম আছে। এরকম অনেক কিডনির পেশেন্ট আছে যাদের পটাশিয়াম বেশি না, তারা তো ফল খেতে পারবে, তাই না? তারা ফল খেতে পারবে। স্যার, এক্ষেত্রেও কোন ফলে পটাশিয়াম বেশি আছে আর কোন ফলে পটাশিয়াম কম আছে সেটা আমরা নির্ধারণ করে দিব। আপেল, পেঁপে, পেয়ারা, নাশপাতি, এই চারটা হলো লো পটাশিয়াম, এই চারটা ফল তো কিডনি রোগীর ক্ষতি করছে, কিডনি রোগীরা খেতে পারবে, এটা তার স্বাচ্ছন্দ্যে খেতে পারবে। তো আজ আমার যে পেশেন্টগুলোর হার্টের সমস্যা আছে এবং প্রেশার আছে বিশেষ করে, তাদের জন্য কিন্তু পটাশিয়ামও দরকার আছে, এবং ফলের ভিতরে অনেকগুলো ভিটামিনস, মিনারেলস আছে যেগুলো আমার পেশেন্টের জন্য হার্টের এবং ডায়াবেটিসের প্রেশার
প্রেশারের এবং হার্টের পেশেন্টের জন্য দরকার আছে। তাহলে তার যদি কিডনির পয়েন্ট বেশি হয়, ক্রিয়েটিনিন 4 আছে, তার যদি পটাশিয়াম বেশি হয়, তখন তাহলে এই পেশেন্টকে আমরা এই চারটি ফল আমরা সাজেস্ট করতে পারি। হ্যাঁ, যে কোন চারটি ফল খেতে পারবে? আপেল, পেঁপে, পেয়ারা, নাশপাতি। এই চারটা ফল কিন্তু আপনি পটাশিয়াম, ক্রিয়েটিনিন এবং পটাশিয়াম বেশি থাকলেও আপনি খেতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু পটাশিয়াম বেশি বাড়াবে না আপনার, বরং আপনি অন্য ভিটামিনস মিনারেলসগুলো আপনি এখান থেকে পাবেন, নিউট্রিশন পাবেন, আপনার প্রেশার ভালো থাকবে এবং আপনার হার্ট ভালো থাকবে। কারণ আমাদের নিউট্রিশন পেতে হবে, বেঁচে থাকার জন্য আমাদের পুষ্টিটা লাগবে, ভিটামিনস মিনারেলস লাগবে, এবং সেটি ভিটামিনস ট্যাবলেট নয়, সেটি আমরা পেতে চাই ন্যাচারাল ফুড থেকে, খাবার থেকে, ফ্রুটস থেকে, ভেজিটেবলস থেকে পেতে চাই। তাহলে কিডনি রোগীদের ব্যাপারে আমরা যতটুকু আলাপ করলাম যে আপনাদের একটা সচেতনতাও আসবে যে কখনো অনেক জিনিস আপনারা অতিরিক্ত বাদ দিয়ে দিচ্ছেন, এগুলো বাদ দেওয়ার প্রয়োজন নেই। আর আপনার কনফিউশন থাকলে আপনি আপনার স্পেশালিস্ট ডক্টর তার সাথে আলাপ করে নেবেন, অথবা ডায়েটিশিয়ানের সাথে আপনি আলাপ করে আপনি খাবার দাবার সেভাবে সেট করে নেবেন। ধন্যবাদ সবাইকে।